অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের কাছে এটা শেয়ার করব, তার সুযোগ হয়ে ওঠে না, কারণ ক্যামেরা অন করতে করতে ওনাদের সব স্নান টান কমপ্লিট হয়ে যায়। ওই জন্য আবার যখন ক্যামেরাটা যেই অন করি তখন দেখি স্নান হয়ে গেছে আর তো তুলতে পারছিলাম না। তা আজকে সকাল 8টা বাজে, 8টার সময় দেখি শালিক স্নান করছে। আগে না ছোট্ট হলুদ বাটিটাই রাখা থাকতো, তারপর দেখি হলুদ বাটিতে স্নান করার চেষ্টা করছে, তখন বুঝলাম যে ওরা স্নানের জন্য একটুখানি জল চাই। ওরকম একটা প্লাস্টিকের বাটিতে তারপর জল রেখে দিয়েছি, সকাল সকাল প্রতিদিন স্নান করে ওনারা। আর স্নান টান হয়ে গেলে সেও ভাজা খায়। কী সুন্দর যে দেখতে লাগে যখন ওরা স্নান করে, একদম আপুস উপুস করে স্নান করে, সব পাখি আসে। তা শালিকটাই দেখালাম তোমাদেরকে, আর দুপুরের দিকে আসে অন্য পাখি। আমাদের বাড়ির এই যে গাছের হলুদ হয়েছে কি সুন্দর, আজকে সকালবেলাতে তোলা হয়েছে, কি সুন্দর হয়েছে না হলুদ গুলো, কাঁচা হলুদ খাওয়াও কিন্তু খুব ভালো। এই কটাই হয়েছে, আর গর্তগুলো রেখে দেওয়া হয়েছে। আবার প্রতি বছরই একটু করে গাছ হয় আর একটু করে এত হয়, আর প্রতিদিন একটু একটু করে ভেঙে ভেঙে আমরা খাই। আর আজকে হচ্ছে রান্না করব খাসির মাংস। এই যে খাসির মাংস ম্যারিনেট করবো বলে জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে রেখেছি, এখনও ম্যারিনেট করিনি। ছেলের জন্য কতগুলো আমার ছাড়িয়ে নিচ্ছি, আর আমি যেহেতু সকালবেলা উঠি সেই জন্য আমার তো খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে। তা ছেলের জন্য কটা ছাড়িয়ে নিচ্ছি এখন। অনেকদিন ধরেই কোনো ব্লগ সেভাবে শেয়ার করা হচ্ছিলো না, কারণ শরীরটা যেহেতু আমার ভালো ছিল না ওই জন্য। তা মনে হলো যে আজকে ছুটির দিন, সবাই যেহেতু বাড়িতে রয়েছে তাহলে আজকে এই ছুটির দিনে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি, ঠিক কীভাবে কাটে আমার এই ছুটির দিনটা। এই যে ডিমের পোচ ভাজতে দিয়ে দিয়েছি, আর এই পাউরুটির মাথাগুলো আমার মেয়ে খায় না, সেই জন্য এগুলোকে বাদ দিয়ে রাখলাম। তারপর ভাত দিয়ে পাউরুটিগুলোকে সেঁকে নিয়েছি, আর ডিমের পোচ ভেজে নিচ্ছি। আর পাউরুটি সেঁকতে গেলে না প্রচুর নোংরা হয় ওভেনের ওপরটা। এই দেখো রেডি হয়ে গেছে, আর ও যেহেতু সেরকমভাবে স্যালাড পাউরুটির সাথে খায় না, ওকে সেই জন্য স্যালাডটা আর কিছু দিইনি, জাস্ট কলা আর ডিমের একটা পোচ ভেজে দিয়েছি। আর পাউরুটি না মোটা খেতেই চায় না, জোর করে ওকে এটা খাওয়ানো হয়। বসো, গা গরম হয়নি তো এমনি না, বসো, ভালো আছে, ঠিকঠাক তো ঠিকঠাক। এটা হচ্ছে ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করছি, স্যালাড। তোমাদেরকে বললামই আমার মেয়ে স্যালাড এগুলো কিছু খায় না, কাঁচা টমেটো বলো শশা এরকমভাবে খায় না, শশা যদি পরে দিই তাহলে খাবে, নাহলে খাবে না। আর চিজ দিয়েছি ছেলের এই পাউরুটির ওপর, মেয়ে চিজ খায় না, কারণ চিজের গন্ধটা ওর মোটেও সহ্য হয় না বলো চিজ খায় না, সেজন্য ওকে চিজও দিইনি, খালি পাউরুটি কলা দিয়েছিলাম, ছেলেকে স্যালাড আর শশা যেটা সেটা দিয়েছি টমেটো আর শশা। এরকমভাবে ওর বাবা সকালবেলাতে খেয়ে বেরিয়ে গেছে টিউশনিতে, আর ছেলে আর মেয়ের জন্য এখন দিয়ে দিয়েছি। আর আমি এগুলোর একটাও এখানে বসিয়ে দিয়েছি চাটনি, আর এখানে হচ্ছে মাটন, এই যে কষাতে দিয়েছি এটাতে, আর কুকারেই যেহেতু করবে একবারে কুকারেই বসিয়ে দিয়েছি, একটুখানি কষিয়ে নিয়ে আগে। তারপর ক্যামেরাটা একটুখানি কিসে যেন ডিস্টার্ব করছে। আর এখানে করে নিয়েছি হচ্ছে পালং শাক, বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে একদম প্লেনভাবে করে নিয়েছি হচ্ছে পালং শাক। আর করবো কি সেটা দেখাই, আর করবো এখানে হচ্ছে এটা কি জানো সজনে ফুল, সজনে ফুল ভাজা, এর আগে 2-3 বার খাওয়া হয়েছে, আজকে রান্না করবো না করবো না করে আবার বাজার গেছিলো, বাজার থেকে নিয়ে আসলো এই যে সজনে ফুল, সেটাকে আলু আর বেগুন দিয়ে ভাজবো। এই সময়তে সজনে ফুল খাওয়া কিন্তু খুবই ভালো, এটা পরে ভালোভাবে ধুয়ে নেবো, আমি একবার ধুয়েছি তাও সজনে ফুল। আর আজকে হচ্ছে এই এবার রান্নাটা করে নিই ঝটপট করে, বহুদিন পর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া যাবে, কারণ সবাই যেহেতু ব্যস্ত থাকে সেই জন্য খাওয়া দাওয়া যায় না একসাথে, এই এক এক সময় খাই, এই এক এক সময় খাই, এরকম হয়ে যাচ্ছিলো। তা আজকে সবাই মিলে বাড়িতে আছে তাই সবাই মিলে বসে আজকে একসাথে খাওয়া যাবে। আর মাংসের আলুটা এরকমভাবে ডুবো ডুবো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি, এখানে সজনে ফুল ভাজবো বলে যে আলু আর বেগুন ভেজে নিচ্ছি। এখানে চাটনি কিন্তু আগেই নেমে গেছে,
মাংস কিন্তু এখনো আমার কষানো চলছে। খাসি মাংস কিন্তু কষাতে হয় ভালোই, খাসি মাংস বলে না সব রান্নায়, একটু না কষালে না কোনো রান্নাতেই ভালো টেস্ট আসে না, তাই না? সব রান্নায় একটু যদি কষিয়ে নেওয়া যায় ভালোভাবে খুব সুন্দর টেস্ট আসে। যে কোনো রকমে নামিয়ে দিলাম তা না, ভালোভাবে কষাচ্ছি, এটাকে আঁচ কমিয়ে কমিয়ে এটা কষাচ্ছি। আর এখানে ছেলে মেয়ের জন্য অল্প একটুখানি মেটে তুলে নিয়েছি, ওদেরও ভালো লাগবে এটা খেতে, অল্প একটু। আর এটা কষাচ্ছি একদম লাল লাল করে, মাটনের আজকে পাতলা একটা ঝোল। পাখি আসছিল, সে পাখির জন্য দেখছিল আসছে নাকি। কদিন ধরে আমাদের বাড়িতে আবার চড়ুই পাখির বাসা মানে করবে বলে চড়ুই পাখি খুব ঘুরে বেড়াচ্ছে, এদিক ওইদিক, কোথায় ও বাসা করবে ভেবে পাচ্ছে না। একবার এই জানলাতে আসে, যেখানে পাচ্ছে বাসা করার মতো আসছে, আর ঘাস মুখে করে করে নিয়ে আসছে। তবে নিচে যদি করে তাহলে খুব ভয় লাগে, কারণ বিড়াল ঘুরে বেড়ায়, তো ওই জন্য খুব মাঝে মাঝে ভয় লাগে যে কোথায় হয়তো খেয়ে নিল বিড়ালে। তাই করে দেখতে আসি কোথায় ও বাসা করছে, সে এদিকটা এদিকটা ঘুরে দেখে নিলাম। আর বারান্দায় এসে তো সবসময়তে জানো লোকজন, আমার দেখতে খুব ভালো লাগে। ঘর একদম মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সকালবেলায়। আর তোমাদেরকে বললামই আজকে সবাই বাড়িতে রয়েছে, বড় টিউশনি টিউশনি সেরে চলে এসছে, ওই যে গাড়ি তুলছে ওইদিকে। আর এত রোদ্দুরে না ঠিক মতো মানে বোঝাই যাচ্ছে না, অনেকদিন পর বলতে সত্যি, তাই কয়েক মাস পর আমরা সবাই একসাথে এরকমভাবে আজকে মানে গল্প গুজব খাওয়া দাওয়া বাড়িতে চলবে। নাহলে বললামই সবাই এক একটা সময় আসে, এক একটা সময়তে খাওয়া দাওয়া হয়, কলেজ স্কুল সমস্ত কিছু থাকলে। প্রার্থনা করে উঠেছি, প্রার্থনা একটা আমরা টাইম মতোই প্রার্থনা করি, যেহেতু একটা টাইম ফিক্সড করা থাকে সেই টাইমে আমরা প্রার্থনা করি। তারপর প্রার্থনা করার পর মনে হলো যে সন্ধ্যাবেলায় একটুখানি ঠাকুর ঘরটা শেয়ার করি। আর দুপুরের পর থেকে সেভাবে কোনো আর ব্লগ করতে পারিনি, কারণ হঠাৎ করে মেয়ের একটু শরীরটা খারাপ হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর, সেই জন্য। আর বেশি আনন্দ করলে যেটা হয় আমার সাথে, বেশি আনন্দের পর একটা তো নিরাশ হতেই হয়, তাই দুপুর থেকে মেয়ের শরীরটা ভালোই ছিল না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর। আর সন্ধ্যাবেলায় এই যে সন্ধে টন্ধে দিয়ে ভেবেছিলাম তোমাদের কাছে শেয়ার করব আমার ছুটির দিনটা কীভাবে কাটাই, কিন্তু সেটা আর পারলাম না, ভাবলাম এক আর হয়ে গেল আর এক। সন্ধ্যাবেলায় এরকম দুধ চা নিয়ে বসেছি, তার সাথে এই যে দুটো বেকারি বিস্কুট নিয়ে দুধ চা নিয়ে বসেছি। বর গেছিলো টিউশনি মানে কাঁচরাপাড়ায় টিউশনি গেছিলো, তো আসার সময়তে এরকমভাবে কলা নিয়ে এসেছিলো স্টেশন মার্কেটে। এরকম কিন্তু কাঁচরাপাড়ায় তোমরা যে হয়তো জানো অনেকে, একদম স্টেশন মার্কেটে সমস্ত কিছু বসে, ফলের দোকান, আর একটুখানি নেমেই তো কাপড় চোপড়ের দোকান আছে, কাপড়ের দোকান, স্টেশনারি দোকান, সমস্ত কিছুই একদম স্টেশন মার্কেটে সব কিছু বসে কাঁচরাপাড়ায়। কিন্তু এটা একটা খুব সুবিধা, তাই না? আর এরকম ভুট্টাও পাওয়া যায় এরকমভাবে প্যাকেটিং করে, জানো না। আর ড্রাগন ফলটা দেখতে সত্যি এত সুন্দর লাগছে, একদম গোলাপি রঙ, আর রাত্রিবেলা একটু অন্যরকম লাগছে। আজকে হলো নেক্সট ডে, কালকে ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি, তাই মনে হলো পরের দিন থেকে আবার শেয়ার করি। আবার সেই শালিক দিয়ে শুরু করলাম, কিন্তু কারণ যাদেরকে আমার এই ব্লগে না দেখালেই নয়, আমার সকালটাই হয় কিন্তু ওদেরকে দিয়ে, কারণ আমি যখন রান্নাঘরে জানলা খুলি তখন কিন্তু ওরা কী করে জানো, আমি যদি জানলা না খুলি তাহলে জানলা এসে ঠক ঠক করে আওয়াজ করবে, আর ওই দুজনেই আসবে, আর কেউ আসে না, ওরা দুজনেই আসে আর জানলায় ঠক ঠক করবে। সেই জন্য মনে হয় ওদেরকে যদি আমি নাই দেখাই তাহলে আমার ব্লগটাই অসম্পূর্ণ হলো। এখন প্রায় 10:10 মতো বাজে, বর বসবে খেতে, আর ওর টিফিনের জন্য ফল টল কেটে নিয়েছি, ওটাকে টিফিনে বক্সে ভরে দেবো, আর খেতে বসবে বলে ভাতটাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার কিন্তু সম্পূর্ণ রান্না রেডি, দেখতে পাচ্ছ মাছ করেছি, ওলকপি তরকারি, তেঁতোর ডাল, তার সাথে গন্ধরাজ লেবু আর আলু ভাজা। এই যে নিজের জন্য নিয়ে নিয়েছি রুটি, আলু তরকারি, আর এই যে কালকে বড় দেখিয়েছিলাম ড্রাগন ফল নিয়েছিলাম, ড্রাগন ফল এটা নিয়ে বসেছি, এখন রুটি খাবো, 11টা বেজে গেছে, খেয়ে নি, তারপর আবার আড্ডা দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, কাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, আজকে মানে শেষ করব। কালকে সন্ধ্যেবেলা অবধি চা খাওয়া অবধি আমি মানে ওইটুকু অবধি নিয়ে যেতে পেরেছিলাম, ভেবেছিলাম কালকে একটা পুরো ব্লগ আমি শেয়ার করবো সকাল থেকে রাত্রি অবধি, কিন্তু কালকে আর শেয়ার করে উঠতে পারিনি, মেয়ের শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, খুব গলা ব্যথা, এইসব নিয়ে আর কোনো ব্লগটা মানে কন্টিনিউ করেই যায়নি, সেরকম থাক, ওইটুকু স্টপ করা থাক, আবার সকাল থেকে আর কন্টিনিউ করবো। তা আজকে সকালে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বর বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, এখন যাবতীয় যে কাজগুলো আছে সব কিছু করবো, স্নান করে পুজো টুজো দেবো, পুজো টুজো দিয়ে আজকের
মানে পর্ব শেষ, দুপুর অব্দি পর্ব সমস্ত কিছু শেষ, আর কি কি রান্না করলাম সেগুলো তো দেখিয়ে দিয়েছি আগে। ছেলেরও এখন কদিন ধরে কলেজ ছুটি, মেয়েও স্কুলে যায়নি, দুজনেই আজকে বাড়িতে আছে। আর এখন এই যে জানলা এখনো খুলে উঠতে পারিনি, কারণ কাজ পড়ে আছে বললামই কিছু কিছু। এখন ঘর দোরটা গোছাবো, গুছিয়ে তারপর স্নান টান করতে যাওয়া, পুজো দেওয়া, এইসব। হাওয়া দিচ্ছে দেখে একটা পা জানলা খুলেছে, একটা খুলিনি এখনো, পরে জানলাটা খুলবো। ওইদিকে ছেলে পড়ছে আর মেয়ে বসে দেখছে এখন কার্টুন। শরীরটা ভালো নেই বললাম, পড়ছিল, পড়তে পড়তে বই খাতা সব রেখে দিয়ে গেছে, রেখে দিয়ে খাওয়া দাওয়া করে বসে দেখছে এখন কার্টুন। কাজগুলো সেরে নি, তারপর তোমাদের সাথে আবার আড্ডা দিচ্ছি। সারাদিনের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে কাল থেকে শুরু করেছিলাম ব্লগটা, কালকে তো আর শেষ করতে পারিনি, আজকে সকালে আবার নতুন করে আবার স্টার্ট করলাম। গেছিলাম ছাদে জামা কাপড়গুলো উল্টাতে, জামা কাপড় সমস্ত কিছু উল্টে আসলাম, এসে বসে আছি সিঁড়িতে, এখন একটুখানি শোবো। তারপর আর আজকে ব্লগটা এর থেকে বেশি বড় করবো না, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সবাই খুব খুব ভালো থেকো, নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।